ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সংগীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একশো রুট থ্রি বর্গ সেন্টিমিটার প্রতি এটির প্রত্যেকটি শীর্ষবিন্দুকে কেন্দ্র করে ত্রিভুজটির বাহুর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে তিনটি বৃত্ত অঙ্কন করা হলো ত্রিভুজটির যে অংশ বৃত্তত্র দ্বারা সীমাবদ্ধ নয় তার ক্ষেত্রফল নির্ণয় করো মানে এখানে যে কালো অংশটা আছে সেই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তো ছবিটা আমি একটু এনলার্জ করছি এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে আচ্ছা তো এখানে দেখো বলা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হানড্রেড রুট থ্রি বর্গ সেন্টিমিটার তাহলে মনে করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ওকে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হচ্ছে এ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হয়ে যাবে রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর সেন্টিমিটার স্কোয়ার সো রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর এটা আমাদের দেওয়া আছে কত না হান্ড্রেড রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু হয়ে যাচ্ছে ফোর হান্ড্রেড তো এ আসছে কত রুট ওভার ফোর হান্ড্রেড মানে হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার ওকে তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এবারে বলা হচ্ছে কি যে এর প্রত্যেকটি শীর্ষবিন্দুকে কেন্দ্র করে এবং ত্রিভুজটির বাহুর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে ঠিক আছে তার মানে এখানে প্রত্যেকটা বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এ বাই টু ওকে অতএব প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ এখানে কত না এ বাই টু মানে হচ্ছে টেন সেন্টিমিটার টোয়েন্টি বাই টু মানে টেন সেন্টিমিটার তাহলে এখানে এটা হয়ে গেল টেন এখানে এটাও টেন এটাও টেন এটাও টেন প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে টেন সেন্টিমিটার করে ওকে তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারব তো প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে কি না পাই ইনটু আর স্কোয়ার মানে ব্যাসার্ধ যেটা যদি আর হয় ওকে তো পাই আর স্কোয়ার তো এখানে আমি আর আর লিখছি না এখানে আমাদের ব্যাসার্ধ আছে এ বাই টু এ বাই টু মানে হান্ড্রেড পাই সেন্টিমিটার স্কোয়ার টু হান্ড্রেড পাই সেন্টিমিটার স্কোয়ার তো পাই এর যদি আমরা মান বসাই তাহলে হান্ড্রেড ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন সেন্টিমিটার স্কোয়ার এটা বেরোচ্ছে কি না প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল এবার আমরা কি করব দেখো আমরা শুধুমাত্র এই যে অংশটা এই অংশটা মানে ত্রিভুজের মধ্যে যেটুকু অংশ আছে সেই অংশটার ক্ষেত্রেফল বের করব প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে ঠিক আছে এইটুকু পোষণের ক্ষেত্রেফল বের করব ঠিক আছে তো এইটুকু পোর্শনের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে এই এই কোণটার মান জানতে হবে তো এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি একই রকমভাবে এখানে ধরো এটা আমি এনলার্জ করছি এ বি সি লিখলাম ঠিক আছে এ হচ্ছে ষাট ডিগ্রি বি ও হবে ষাট ডিগ্রি আর অ্যাঙ্গেল ও হবে ষাট ডিগ্রি প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান হচ্ছে ষাট ডিগ্রি করে হবে ওকে তো তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এবং আমরা জানি কোনো বৃত্ত ওকে তো বৃত্তের ধরো এটা যাতে কেন্দ্র তাহলে এই পুরোটা হচ্ছে একটা বৃত্তি যখন পুরো এক পা ঘুরে আসে তখন সে তিনশো ডিগ্রি ঘুরে ঠিক আছে তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘোরা ঘুরলে সে তখন কি হয় না পাই আর স্কোয়ার ক্ষেত্রফল অতিক্রম করে ওকে মানে ধরো কোনো ঘড়ির কাটা ধরো ঘটা ঘুরি সে যদি তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসে তার মানে সে এই ক্ষেত্রফলটা অতিক্রম মানে বৃত্তের ক্ষেত্রফলটা সে অতিক্রম করছে তাহলে আমরা কি বলবো মানে তিনশো ষাট ডিগ্রি ওকে তো জাস্ট আমি এখানে লিখছি তোমাদের বোঝার জন্য আমি এখানে ডাইরেক্টলি ওকে তো এখানে যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় ওকে বৃত্ত ব্যসার আর হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘোরা মানে হচ্ছে কি না ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ক্ষেত্রফল ওকে ইকুই ভ্যালুন টু পাই আর স্কোয়ার ক্ষেত্রফল তাহলে এক ডিগ্রি ইকুইভ্যালেন টু পাই আর স্কোয়ার বাই থ্রি সিক্সটি ডিগ্রি ক্ষেত্রফল তাহলে এখানে সিক্সটি ডিগ্রি আছে ওকে প্রত্যেকটা যে বৃত্তকলা বলে এগুলোকে আমরা তাহলে প্রত্যেকটা বৃত্তকলা এখানে আছে কি না সিক্সটি ডিগ্রি করে তাহলে সিক্সটি ডিগ্রি হলে তাহলে ক্ষেত্রফলের মান কত হবে একই টু তাহলে সিক্সটি ডিগ্রি বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার ওকে তাহলে হয়ে যাচ্ছে কি পাই আর স্কোয়ার বাই সিক্স ওকে আর আমরা এটা এভাবেই রাখতে পারি সিক্সটি ডিগ্রি বাই থ্রি সিক্সটি ডিগ্রি পাই আর স্কোয়ার আচ্ছা এবারে দেখো পাই আর স্কোয়ারের মান তো আমরা পেয়ে গেছি এখানে কত তো হান্ড্রেড ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন তাহলে এবার এখানে বসিয়ে দিই ওকে তাহলে অতএব প্রতিটি কলার ক্ষেত্রফল কি হবে প্রতিটি বৃত্ত কলার ক্ষেত্রফল হবে সিক্সটি ডিগ্রি ডিগ্রি বাই ইন্টু পাই আর স্কোয়ার জায়গায় আমরা কি বসাবো এখানে যেটা আমরা পেয়েছি হান্ড্রেড ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ওকে তাহলে এটা এখানে দেখো তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে জিরো জিরো ক্যান্সেল হলে ছয় ছয় ছত্রিশ হচ্ছে ওকে তাহলে এখানে দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় দুই এগারোয় তাহলে আসছে এগারোশো বাই একুশ এগারোশো বাই একুশ সেন্টিমিটার স্কোয়ার তো এখানে একটা বৃত্তকলার ক্ষেত্রে ফল বেরোলো তাহলে এরকম তো তিনটে বৃত্তকলা আছে দেখো এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তো তিনটে আছে তাহলে তিনটে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে তো তিনটি বৃত্ত কলার ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু ওয়ান ওয়ান জিরো জিরো বাই টোয়েন্টি ওয়ান তাহলে এটা ক্যান্সেল করলে আসবে সাত ওকে তাহলে এগারোশোকে আমরা সাত দিয়ে ভাগ করব ওকে এগারোশোকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আসে আমাদের একশো সাতান্ন দশমিক এক চার ওকে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার স্কোয়ার ওকে সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা তাহলে বৃত্তকলের ক্ষেত্রফল বেরিয়ে গেল আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ওকে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল দেওয়া আছে হানড্রেড রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার ওকে এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি ওকে তাহলে আসছে কত না ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট টু ওয়ান ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট টু ওয়ান সেন্টিমিটার স্কোয়ার ওকে তাহলে যে অংশটা মানে কালো অংশটা যেটা যে অংশটা বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাহলে তার ক্ষেত্রফল হবে আমি জাস্ট লিখছি অবশিষ্ট অংশের ক্ষেত্রফল ওকে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল আমরা এবার জাস্ট বিয়োগ করে দেবো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এখান থেকে এখানে বিয়োগ করে দেবো ওয়ান ফাইভ সরি ওয়ান সেভেন থ্রি পয়েন্ট টু ওয়ান এখান থেকে আমরা বিয়োগ করে দেবো ওয়ান ফাইভ সেভেন পয়েন্ট ওয়ান ফোর ওকে তাহলে বিয়োগ করলে কত আসবে এখানে আসবে সাত শূন্য এখানে আসছে ছয় দুই ছয় আর এক ওকে তাহলে ষোলো দশমিক এক সাত সরি ষোলো দশমিক শূন্য সাত সেন্টিমিটার স্কোয়ার ওকে আমি একটু ক্লিয়ার করে লিখে দিই ওভারল্যাপিং হয়ে গেছে ওকে তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল ফল হচ্ছে কত না সিক্সটিন পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার স্কোয়ার ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদাঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করব